আসসালামু আলাইকুম, আমি আজকে নিয়ে এসেছি ভর্তা রেসিপি। আমি আজকে পাঁচ রকমের ভর্তা বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, তারপরে নিয়ে নিয়েছি কাঁচকলার খোসা, তারপরে নিয়ে নিয়েছি পটলের খোসা, তারপরে নিয়ে নিয়েছি সেনচি শাক, তারপরে নিয়ে নিয়েছি মৌলভী কচুর পাতা, এরপর এখানে আছে রসুন, কাঁচা মরিচ আর হলো কালো জিরা। আমি এখন এগুলো একে একে সব ভেজে নেব। আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে সামান্য পরিমাণ দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দেব রসুন, এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি একটু আগে হালকা করে ভেজে নেব। আমার মরিচ আর রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা কচুর পাতা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। এখন আমি দিয়ে দেব রসুন, কাঁচামরিচ, ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দেব কালো জিরা। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কলার খোসা। কলার খোসাটা একটু সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। আমি একে একে সবগুলো উপকরণ ভেজে নেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি শুধু কলার খোসায় আর হচ্ছে পটলের খোসায় সামান্য একটু কালো জিরা অ্যাড করেছি। এখন আমি এগুলো শিলপাটায় বেটে নেব। আমি এখন শিলপাটায় বেটে নেব। এখন কলার খোসা বেটে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার পাঁচ রকমের ভর্তা। আমি এগুলো সব শিলপাটায় বেটে নিয়েছি। এখানে আছে ধনিয়া পাতা ভর্তা, এখানে মৌলভী কচুর পাতা ভর্তা, এখানে সেনচি শাক ভর্তা, এখানে পটলের খোসা ভর্তা, এখানে কাঁচকলার খোসা ভর্তা। হয়ে গিয়েছে আমার পাঁচ রকমের ভর্তা। এখানে আমি ভাঙা চাউল আর মুসুরির ডাল ধুয়ে নিয়েছি বউ ভাত রান্না করার জন্য। দিয়ে দেব সামান্য কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পানি, আর দিয়ে দেব সামান্য একটু তেল। বউ ভাত রান্না হয়ে গেছে প্রায়, বলক উঠেছে। হয়ে গিয়েছে আজকের বউ ভাত। এখন পাঁচ রকমের ভর্তা দিয়ে আজকের ইফতারিতে খাবো বউ ভাত। এই দেখুন হয়ে গিয়েছে আমার বউ ভাত, আজকের ইফতারির জন্য রেডি। পাঁচ রকমের ভর্তা আর বউ ভাত।